রাতের বেলা হলেই লোডশেডিং আমাদের এলাকার এক রোজকার ঘটনা। ঠিক ঘুমোতে যাওয়ার আগে লোডশেডিং হবেই হবে। বড্ড বিরক্তিকর ভ্যাপসা একটা গরমে ঘরে আর থাকা যাচ্ছে না, তাই ছাদে গেলাম। তোমার কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, ছাদে উঠলে কি হবে? বিশ্বাস করুন স্যার, একদম চুপ। হ্যাঁ, আমি চোর নই, আর ওদের কোনো মাস্টার তো ভাইও নই স্যার। সত্যি বলছো, তুমি চোর নও? তাহলে ছাদে উঠলে কিভাবে? হ্যাঁ, আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। তাহলে তুমি ছাদে কি করছো বা কিভাবে উঠলে ছাদে? হ্যাঁ, পাইপ বই নিশ্চয়ই উঠেছো। হ্যাঁ, এই যে এক মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, আসল কথাটা না বললে না এমন রাম ক্যালান ক্যালাবো না, পাড়াশুদ্ধ লোক এসে তোমায় রাম ক্যালান ক্যালাবে। হ্যাঁ, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয় স্যার, মোটে একবার। মানে ব্যাপারটা কি খুলে বললে? হ্যাঁ, আর সম্ভবত মনে হয় আমি গাড়ি চাপা করেছি। আচ্ছা মনে করছি, বলো কি তারপর? তারপর তারপর কি স্যার, মরে গেলাম। মরে গেলে? মরে যদি যাও তাহলে আমার সাথে কথা বলছো কি? সেটাই তো বুঝতে পারছি না, আমি কে স্যার? আমি নিজে বুঝতে পারছি না। ওয়েট 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 ওয়েট, তার মানে তুমি বলতে চাইছো তুমি ভূত? ভূত বলবেন না, বলবেন না স্যার, বলবেন না স্যার। ভূতে আমার খুব ভয় ভয় করে স্যার। তবে জানেন স্যার, কানাই কানা খোয়ে পড়া বলতে নেই। তা তুমি ঠিকই বলেছো, তা তুমি ভয় পাচ্ছ, এতো ভারী বিদ্যুতের ব্যাপার। আমি তো সবে ওদের মধ্যে আজকে একজন হয়েছি স্যার, মানে
নতুনদের হেলে যাওয়া হয়। তাহলে যা ভেবেছি তাই, এখন মাথাটা ঠিক রাখা দরকার। দেখো ভাই, তুমি এক কাজ কর, বুঝলে, তুমি পাকাপাকিভাবে একটা জায়গায় আস্তানা করো। তা বেশ। স্যার আপনাদের সামনে বন্ধ নয়, বেশ নিরে নিরে। তুমি ঠিকই বলেছ, চিনুবাবুর বাবা এককালে দারোগা আছে। ওরমই মনে হয়, এর জন্য বলি স্বভাব যায় না বলি। তা তো তোমারও তো যায়নি স্বভাব, তুমি কি ছিলে বলো তো, জানো সেটা? সেটাই তো মনে পড়ছে না স্যার। ট্যাক্সি যাওয়াটা মনে পড়ছে, চিনুবাবুর চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, অথচ তুমি কি ছিলে সেটা মনে পড়ছে না। বাহ, আগে স্যার কিছু কিছুটা মনে পড়ছে স্যার, আসলে সদ্য সদ্য মরেছি তো একটু মনে করতে সময় লাগে স্যার। তা এখন কি করতে চাও বলো। তাহলে তুমি কি করবে? হ্যাঁ, বসে ভাবি কি ছিলাম কি করতাম স্যার, বসে ভাবি। আমার কিছুই মনে হয় সকলের গন্ডগোল হয়ে গেছে স্যার, বসে ভাববো। না 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 না, এটা কোনো কাজের কথা হলো, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। হ্যাঁ, এখানে এখানে নয়। তা আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি বাবা, তারপরে ভয় পাবেন না স্যার। আসলে আমার নিজের নিজেরকে নিজেকেই ভয় করছে স্যার। আসলে বুঝতে পারলেন না, সদ্য টাটকা মরেছি, এখনো ঠিক মতন ধাতস্থ হতে পারেনি, এখনো অব্দি স্যার অদৃশ্যই হতে পারিনি স্যার, আপনি এগুলো আমি দেখতে পাচ্ছেন। ভাবো ভাবো, আমি শুতে গেলাম। ও কি করছে? হ্যাঁ, আগে আগে অদৃশ্য করছিলাম, ফিরতেই পারছি না। পারবে পারবে, চেষ্টা করো, পারবে। গলার গলা খুব শুকিয়ে গেছে স্যার, দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন। সে খাওয়াতে পারি, কিন্তু অদৃশ্য বা অশরী হতে পারলে না এই ছাদ ছেড়ে চলে যেতে হবে, এটা কথা দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, সে ছেড়ে দেবো স্যার, দেখি অন্য কোথায় চলে যাবো। ছেড়ে দেবো বললে হবে না, দিব্যি করতে হবে। ঠিক আছে, কার নামে দিব্যি করবো স্যার? বাবা মহাদেবের নামে দিব্যি করতে হবে। হ্যাঁ, উনি তো তোমাদের দেবতা, ওর নামেই দিব্যি করো। ঠিক আছে স্যার। কই গো, গেলে কোথায়? কই দেখতে পাচ্ছি না। কালকে খবরের কাগজে মনে হয় জানা যাবে কে মরলো। Oh.